বিরতির পর স্বাগত। আবারও রাজ্যের বুকে নৃশংস খুনের অভিযোগ। এবার এই অভিযোগটি উঠে আসছে শ্রীনগর থানার আনন্দনগর 5 নম্বর পাড়া এলাকা থেকে, এবং অভিযোগটি উঠছে যে একটি টিপার গাড়ির চালককে খুন করা হয়েছে, এবং অভিযোগের ভিত্তিতে কানু দেববর্মা নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে নিয়ে যায়। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যের বুকে নৃশংসভাবে খুন এক টিপার চালকের, এবং এই ঘটনাটি চাউল হতেই পরিবার এবং অন্যান্যদের তরফ থেকে অভিযোগ উঠে আসে কানু দেববর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে এই পুলিশ সেদিন রাতেই কানু দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায়। জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং কেনই বা তাকে খুন করা হয়েছে একাধিক বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এবং অভিযোগ উঠছে যে কানু দেববর্মাই নাকি এই টিপার গাড়ির চালককে খুন করেছে। অর্থাৎ অভিযোগ কিন্তু এমনটাই বলছে। সে বিষয়ে মৃতের ছেলের কি বক্তব্য শুনুন। বাবা কুলাইতে গেছিল, গাড়ি খালি করে বাড়ি চাইতে আসলো। বাবার লগে অনেক ওই অনেকে বলতেছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা মেন রোডের লগেই, কোনো কিছু লোক বাড়ি হয়েছে না, এরকম কোনো কিছু হয়েছে না। ঠিক আছে, গাড়িটা জাস্ট সামনে চাক্কাটা ডান দিকে ড্রাইভার সাইডের চাক্কাটা এটা একটা মাটির উতলামির দিকে আটকে দিয়েছে। আর বাবা লগে যে লোকটা আসিল, হ্যাঁ গাড়িও চলাই তারা না, গাড়ি চলা বাবা, বাবা ড্রাইভার সিটও আসিল না, বাবা আসিল কি তোমার বাম দিকে। বাবার নাম কি? বাবার নাম অনিল। কবে গেছিল বাড়ির থেকে? বাড়ির থেকে গেছিল 3 দিন আগে গেছিল। কোন জায়গায় টিপ দিতেছে? এই আগরতলা আম বাসা, এই কুলাই টুলাই সব জায়গালে। আপনার ধারণা কি? ধারণা এটা তো অ্যাক্সিডেন্ট না, আপনি ওই গাড়ির ফটোটা জায়গায় দেখতে পারেন। আর এটা ওই গলাতে গামছা একটা ফেসানো আছে, এটা সম্পূর্ণ মার্ডার হইতে পারেন। কোন জায়গায় ঘটনাটা? এই ঘটনাটা হচ্ছে গিয়ে আপনার আনন্দনগর হাসপাতালের ঠিক 200 বা 300 মিটার আগে। আপনারা শুনলেন মৃতার ছেলের বক্তব্য, এবং ছেলে জানাচ্ছেন যে মৃত ব্যক্তি অর্থাৎ ওনার বাবা আসাম আগরতলা জাতীয় সড়কেই ট্রাক চালাতেন, এবং আজ থেকে 3 দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়েছেন ওনার গাড়ি নিয়ে। কিন্তু হঠাৎই বাড়িতে খবর আসে যে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। অর্থাৎ এমনটাই কিন্তু অভিযোগ করছে পরিবার পরিজন। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে, পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে, আর অন্যান্য সংবাদ সাথে থাকুন।